আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা প্রজেক্ট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি, আজকে প্রজেক্ট প্ল্যানিং নিয়ে দেখব। তো আসলে প্রজেক্ট প্ল্যানিংটা আমাদের কাছে বোঝা অনেকটা সহজ হবে, কারণ আমরা লাস্ট কিছু সিরিজের ভিডিওগুলোতে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে জেনে আসতেছিলাম এবং সফটওয়্যার লাইফ সাইকেল SDLC সম্বন্ধে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্বন্ধে জেনে আসছিলাম। সেখানে প্রজেক্ট প্ল্যানিং সম্বন্ধে বেশ কিছু আলোচনা রয়েছিল। তো আজকে আমরা দেখব প্রজেক্ট প্ল্যানিং। তো আসলে প্রজেক্ট প্ল্যানিংটা পুরো সফটওয়্যার প্রজেক্টের সব ধাপেই এটা কাজে লাগানো হয়, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার প্রজেক্ট প্ল্যানিং করা হয়। তো এটা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখে নিই, প্রজেক্ট প্ল্যানিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ইজ এ অনগোয়িং এফোর্টস থ্রু আউট দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট। অর্থাৎ এই প্রজেক্টের পুরো সারা জীবন বা সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রজেক্ট প্ল্যানিংটা হয়ে থাকে। প্রজেক্ট প্ল্যানিং কী কী করা হয় সেগুলো আমরা এখন একটু দেবো। প্রজেক্ট প্ল্যানিং কনসিস্ট দিস এসেনশিয়াল অ্যাক্টিভিটিস। এখানে প্রথম এস্টিমেটিং দ্য ফ্লোয়িং অ্যাট্রিবিউটস অফ দ্য প্রজেক্ট। প্রথমে এর সাইজ, প্রজেক্ট সাইজ কী সেটা ঠিক করে নেওয়া হয়, কস্ট কেমন হবে, ডিউরেশন কত লাগবে এবং ইফোর্টস আমরা হাউ মাচ ইফোর্ট উড বি রিকোয়ার্ড, কেমন ইফোর্ট লাগবে, অর্থাৎ আমাদের কতটুকু এখানে জনবল বা শক্তি আমাদের বা খরচ করতে হবে বা ইফোর্ট দিতে হবে, তো এটা প্রথমে ঠিক করে নেওয়া হয়। তারপরে হলো এখানে শিডিউলিং, ম্যান পাওয়ার অ্যান্ড আদার রিসোর্স, স্টাফ অর্গানাইজেশন অ্যান্ড স্টাফিং প্ল্যান, আসলে এই প্ল্যানগুলো করে নেওয়া হয়। রিস্ক অ্যান্ড আইডেন্টিফিকেশন, এখানে রিস্কটা আইডেন্টিফিকেশন করে নিতে হবে, কারণ রিস্কগুলো যদি প্রথমে সলভ করা না যায়, আইডেন্টিফাই করা না যায়, একটা প্রজেক্ট হওয়ার পরে পরবর্তীতে যখন রিস্ক আমরা আবার আইডেন্টিফাই করবো তখন পুরো প্রজেক্টটা আবার পুনরায় ঢেলে সাজাতে হবে। এখানে প্রচুর কস্টলি এবং ইফোর্ট দুটোই ক্ষতি হবে, তো এই জন্য প্রথমে রিস্কটা আইডেন্টিফাই করে নেওয়া হয়। তারপর মিসেলিনসের মধ্যে রয়েছে সাসাস, কোয়ালিটি অ্যাসুরেন্স প্ল্যান, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান ইটসেট্রা, এগুলো আমরা করে থাকি। তারপর সবচেয়ে বড় প্রশ্ন আসে, চলে আসে সেখানে, হু ডাজ প্রজেক্ট ম্যানেজমেন্ট, কে প্রজেক্টটা ম্যানেজমেন্ট করে, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার যে সেই প্রজেক্টটা ম্যানেজ করে, আসলে তিনি সে কী কী কাজগুলো করে, মূলত এই যে টেবিলগুলো ইয়ে করে বা স্কিমারগুলো এগুলোর সিদ্ধান্তগুলো সাধারণত সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার সেই নেয়। ইজিং ইনফরমেশন সলিসাইটেড ফ্রম কাস্টমার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, দুজনের দু গ্রুপের সঙ্গে কথা বলে সে একটা ম্যাট্রিক্স, তখন সে ডাটা কালেক্ট করে ম্যাট্রিক্স তৈরি করে ফেলে। এটা মূলত সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজারের কাজ। হাউ টু ডু দ্যাট, এটা কীভাবে করতে হবে, এটা তো এই ক্ষেত্রে ডিসিশন নেওয়া হয় যে আমরা আসলে এটা কীভাবে করব। এটা এই সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিংয়ের স্টেজে এসে করা হয়। সিম্পল টেবিল, একটা টেবিল তৈরি করা হয় যে আসলে কী কীভাবে কোনটার পরে কীভাবে কাজটা করব। ডিলাইনেটিং দ্য টাস্ক টু বি পারফর্মড, দ্য ফ্র্যাকশনস টু বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড দ্য কস্ট ইফোর্ট অ্যান্ড টাইম ইনভলভড ফর ইচ জেনারেটেড, প্রতিটা ক্ষেত্রে এটা কস্ট কেমন হবে, ইফোর্ট কেমন হবে, টাইম কেমন লাগবে, এগুলো ওই টেবিলে এখানে তারা মানে টেবিলভুক্ত করে ফেলে আর কি। এ লিস্ট অফ রিকোয়ার্ড প্রজেক্ট রিসোর্স ইজ অলসো প্রডিউসড, কী কী রিসোর্স লাগবে সেগুলো একটা লিস্ট করে ফেলা হয় যে আমাদের কী কী রিসোর্স লাগতে পারে। যেমন সাপোজ আমরা একটা প্রজেক্ট করতেছি মানাসটাকে, তো সেখানে আমাদের মঙ্গলডিবি, রিয়েক্ট, নোটজেস এগুলোগুলো লাগবে এবং ডাটাবেস লাগবে, বা সবগুলো জিনিস আমরা রিসোর্সগুলো লিখে ফেললাম। ওকে, প্রজেক্ট প্ল্যানিং এর কি টাস্ক কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কি টাস্কগুলো হলো সেটা গোল অ্যান্ড স্কোপ, একটা গোল এবং স্কোপ সিলেক্ট করা হয়। সিলেক্ট লাইফ সাইকেল, লাইফ সাইকেলটা কেমন হবে সেটা সিলেক্ট করা হয়। সেট অর্গানাইজেশন, টিম ফর্ম, এটা কারা ইয়ে করবে, কোন টিমটা এটা এই প্রজেক্টটা করবে, তাদের একটা টিম তৈরি করা হয়। স্টার টিম সিলেকশন, টিম সিলেক্ট করা হবে। দেন ডিটারমাইন রিস্ক, এই যে রিস্কগুলো কী সেগুলো ডিটারমাইন করা হবে, এটা সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। ক্রিয়েট WBS অর্থাৎ ওয়ার্ক ব্রেকডাউন সিস্টেম, এটা আমরা নেক্সট সফটওয়্যার ডেভেলপমেন্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পরবর্তীতে এই নিয়ে বিশদ আলোচনা করব। আইডেন্টিফাই টাস্ক, আমাদের টাস্ক সেটা আইডেন্টিফাই করতে হবে। এস্টিমেটেড সাইজ, সাইজ নির্ধারণ করতে হবে, এস্টিমেট ইফোর্টস কতটুকু ইফোর্ট লাগবে সেটা এই প্ল্যানিং প্রজেক্টে এসে করা হয়। আইডেন্টিফাই টাস্ক অ্যান্ড অ্যাসুরেন্স রিসোর্স, অ্যাসাইন রিসোর্স, কী কী রিসোর্স লাগবে সেটা অ্যাসাইন করা হয়। অ্যান্ড শিডিউল ওয়ার্ক শুরু করে দেওয়া হয়। তো এটা ছিল প্রজেক্ট প্ল্যানিংয়ের মধ্যে, এই কাজগুলো প্রজেক্ট প্ল্যানিংয়ের মধ্যে করা হয়। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তী টিউটোরিয়ালে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সে বন্ধুবিদে, আসসালামু আলাইকুম।